আমিন। আপনাদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে, শয়তান অনেক সময় আমাদের ইমানে সন্দেহ তৈরি করে, এর সমাধান কি? জি, প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়েছে। শয়তান আমাদের ইমানে সন্দেহ করার জন্য সচেষ্ট, এটা তার কাজ, এটা তার কাজ। তবে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন যে যারা মুখলিস বান্দা তাদেরকে কখনো শয়তান ইমানে সন্দেহ সৃষ্টি করতে পারবেন না, শয়তান কখনো সন্দেহ সৃষ্টি করতে পারবে না যারা তার মুখলিস বান্দা, আল্লাহর মুখলিস বান্দা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা লাউগউয়ান্নাহুম আজমাইন, শয়তান তার কথাকে কোড করে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা বান্দাকেই আমি পদভ্রষ্ট করব। লাউগউয়ান্নাহুম আজমাইন, অবশ্যই আপনার প্রত্যেকটা বান্দাকে পদভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, একমাত্র মুখলিস বান্দা ব্যতীত। তাহলে মুখলিস বান্দাদেরকে শয়তান পদভ্রষ্ট করতে পারবে না, এটা শয়তানের স্বীকৃতি দ্বারা প্রমাণিত, শয়তান কখনো পারবে না, এটা নিজেই স্বীকার করে নিয়েছেন। এখানেও আমরা যে তাওহীদের কথা বলি, ইখলাসের কথা বলি, সহি মানহাজের যারা আজকে আমরা সহি মানহাজ লালন করি, সহি মানহাজ পালন করি, সহি মানহাজের আদর্শে যারা আমরা অনুপ্রাণিত, এ কথা বিশ্বাস করি যে বা আমরা মানে ইখলাস একনিষ্ঠতা চর্চা করি, এর প্রমাণ হলো শয়তান নিজেকেই আত্মসমর্পণ করেছেন ওই বান্দাদের ক্ষেত্রে যারা কি করে, যারা ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে, প্রভু হিসাবে মেনে নিয়েছে। তো প্রশ্ন ছিল, শয়তান অনেক সময় আমাদেরকে আমাদের ইমানে সন্দেহ সৃষ্টি করে, তার কাজ তো তাই, সন্দেহ সৃষ্টি করা তার কাজ। তবে আপনি সচেষ্ট থাকবেন, এই মানে চিন্তা থাকা উচিত, এরকম ভাব থাকা উচিত যে একনিষ্ঠ বান্দা যদি আল্লাহর হই, আল্লাহ শয়তান মানে আল্লাহ তাআলার বান্দা হিসাবে কোনোভাবে শয়তান আপনাকে সন্দেহ সৃষ্টি করতে পারে না, কোনোভাবে যদি সেই উদ্যত আচরণ করে আপনাকে পরাজিত করে ফেলে, তখন আপনার কাজ হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা, আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি এবং দীন হিসাবে ইসলামকে মেনে নিয়েছি এবং নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছি, নবী হিসাবে মেনে নিয়েছি। এই দোয়াগুলি আপনি করবেন, যখনই মনে করবেন যে আমার ইমানে সন্দেহ সৃষ্টি হচ্ছে, ইমানে সমস্যা তৈরি হচ্ছে, এই ধরনের উচ্চারণ বাক্য উচ্চারণ করবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি নবিয়্যিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, ইমানে সন্দেহে ইমানে সন্দেহ পতিত হলে এই ধরনের দোয়া আপনি করবেন, এটাই হলো সমাধান। আরেকটি বিষয় যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে, সকল ক্ষমতার উৎস, সূরা মুলক আপনারা পড়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি পবিত্র সত্তা যার হাতে সকল কিছু, বিয়াদিহিল মুলক যার হাতে রাজত্ব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করবার জন্য সৃষ্টি করেছে,
তোমাদের মধ্যে, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তো আপনার আমলটা যেন উত্তম হয়, যখনই আপনার আমল উত্তম হবে, উত্তম আমল হতে হলে দুইটি মূল ভিত্তি থাকতে হবে। যখন কোনো মানুষের মধ্যে উত্তম আমল হবে, উত্তম আমল থাকবে, শয়তান কখনো তাকে প্ররোচনা, সন্দেহ, বিভিন্ন বিশৃঙ্খলা, ফিতনা বিভিন্নভাবে আক্রান্ত করতে পারবে না, এটা নিশ্চয়তা। তিনি তো শয়তান তো নিজেই স্বীকার করেছে যে কনিষ্ঠ বান্দাদেরকে পদভ্রষ্ট করতে পারবে না। তবে আপনার আমল যদি আহসান হয়, অর্থাৎ উত্তম আমল হয়, সে উত্তম আমল সম্পর্কে ফদাইল ইবনে ইয়াদ রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল উত্তম আমল কি, উনি বলেছিলেন যদি আমলটা ইদা কানাল আমালু খালিসান, যদি আমলটা একনিষ্ঠভাবে হয়, ওলাম ইয়াকুন সাওয়াবান, আমলটা রাসূলের তরিকা অনুযায়ী না হয়, সে আমল গৃহীত হবে না। এবং যে আমলটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হলো কিন্তু একনিষ্ঠভাবে হলো না, সে আমলও গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত দুইটি শর্ত, একনিষ্ঠভাবে আমল করা এবং নবীর তরিকায় আমল করা, যখন প্রত্যেকটা আমল, প্রত্যেকটা প্রেক্ষাপট, প্রত্যেকটা অবস্থা আপনার সমানভাবে দুইটি বিষয়কে গুরুত্ব দিবেন, তখন আপনার কাছে শয়তান কোনোভাবে সুযোগ পাবে না, এটি মাথায় রাখতে হবে। কিন্তু যখনই আপনি দিক নির্দেশনা কোরআন সুন্নার বাইরে চলে যাবেন, শয়তান আপনাকে তার দলে অন্তর্ভুক্ত করে নিবে, এটাই স্বাভাবিক, এটাই যুক্তিযুক্ত। কারণ আল্লাহ রাসূলের প্রদর্শিত পথ, দিক নির্দেশনা থেকে আপনি ছিটকে পড়েছেন, তাহলে শয়তান তখনই সন্দেহের সৃষ্টি করতে পারবে যখন আপনি দীনের নির্ধারিত পন্থা অবলম্বন ছাড়া অন্যভাবে চলে যাবেন। আর এরকম যদি হয়, আমরা বললাম নদী তো বিল্লাহ রব্বা আবিল ইসলামে দিনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটি আপনি পড়তে পারেন, এটি স্বীকৃতি মূলত। আরেকটি প্রশ্ন।